লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল, আর্জেন্টিনা বনাম স্পেন, কোপা চ্যাম্পিয়ন বনাম ইউরো চ্যাম্পিয়ন, এসব কিছু এক করলে দাঁড়ায় ফিনালিসিমা, যে ম্যাচটি হওয়ার কথা 2025 সালের মাঝামাঝি সময়ে। কিন্তু সূচি জটিলতার কারণে ম্যাচটি আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্টন ইদুলের তথ্য মতে, চলতি বছরের বাকি সময় এবং আগামী বছর স্পেন ও আর্জেন্টিনা দুই দলই আন্তর্জাতিক বিরতিতে ব্যস্ত সময় পার করবে, তাই সূচি জটিলতার কারণে ফিনালিসিমার আয়োজনও পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে 2025 না হয়ে ম্যাচটি হতে পারে 2026 সালেও। তবে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার ম্যাচটি আয়োজন করতে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে অনেকে, তার মধ্যে অন্যতম আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট। বুয়েনোস আইরেসে অবস্থিত মাটির ক্লাব এস্তাদিও এল মনুমেন্টালে ম্যাচটি আয়োজনের জন্য সমর্থনও দিচ্ছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। কিন্তু ইউরোপিয়ান সংবাদ মাধ্যমের মতে, শেষ পর্যন্ত ফিনালিসিমাটি আয়োজিত হতে পারে যুক্তরাষ্ট্রেই। ম্যাচটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী 22 আগস্ট বৈঠকে বসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেখানে নির্ধারণ করা হবে ম্যাচের ভেন্যু ও দিনক্ষণ। এর আগে 2022 সালে ফিনালিসিমার সর্বশেষ লড়াইয়ে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইতালি, 3-0 গোলে সে ম্যাচ জিতে শিরোপা নিজেদের করে নেয় লিওনেল মেসিরা। তবে 1985 সালে প্রথম ফিনালিসিমায় উরুগুয়েকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। এরপর 1993 সালে দ্বিতীয় আসরে ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এখন পরের বার স্পেনকে হারাতে পারলে প্রতিযোগিতার হ্যাট্রিক শিরোপা জিতে নেবে আর্জেন্টিনা।